জয় জগন্নাথ। মু জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র আপন মানুষ রাশিফল কার্যক্রমক স্বাগত জনাওছি। দর্শক বন্ধু, আসন্তু সর্বপ্রথমে জানিবা আজির দিন সম্পর্কে, আজির তিথি, নক্ষত্র এবং বার সম্পর্কে। আজি হচ্ছে 13 জুন, জুন মাসর 13 তারিখ, গুরুবার 2024 মশিয়া, ওড়িয়ারে জ্যেষ্ঠ মাস, শুক্লপক্ষ, সৌরমানরে বৃষ 31 দিন। দর্শক বন্ধু, আজ হচ্ছে সপ্তমী তিথি। সপ্তমী তিথি সূর্যোদয় পরঠার রাত্র 9 ঘন্টা 30 মিনিট পর্যন্ত ভোগ হবে। আজ নক্ষত্র পূর্বা ফাল্গুন নক্ষত্র। পূর্বা ফাল্গুন নক্ষত্র দিবস রাত্র 60 দণ্ড ভোগ হবে। আজ দিনর চন্দ্র সিংহচন্দ্র, সিংহরাশি চন্দ্রমা 60 দণ্ড ভোগ হবে। দর্শক বন্ধু, আসন্তু জানিবা আজির নিষিদ্ধ খাদ্য সম্পর্কে, আজ কোন খাইবা মনা। আজ দিনরে আপন মানে সূর্যোদয় পরঠার রাত্র 9 ঘন্টা 30 মিনিট মধ্যে আপন মানে তাড়ক গ্রহণ করতু না বা তাল সজ খাঁতু না। রাত্র 9 ঘন্টা 30 মিনিট পরে অষ্টমী তিথি প্রবেশ করার নারিকেল অর্থাৎ নড়িয়া খাদ্য হিসাবে গ্রহণ করতু না, নড়িয়া করা খাঁতু না, পিঠাপণারে নড়িয়া রাত্র 9 ঘন্টা 30 মিনিট পরে ব্যবহার করতু না। দর্শক বন্ধু, এবে আসন্তু জানিবা আপনার জীবনে দেখা হওয়া কতক সমস্যা এবং তার সমাধান সম্পর্কে। অনেক ব্যক্তিবিশেষ কর্মক্ষেত্রকে নিয়ে চিন্তিত থাকে, বিশেষ করে কর্মক্ষেত্রে বদলি নিয়ে, চাকরি বদলি নিয়ে চিন্তিত থাকে। ধরন্তু গোটে ব্যক্তি পরিবারঠার দূরে রহিকি কর্ম করছেন, সে চিন্তা করতে যে যদি মোর হোম টাউনকু বা নিজ ঘরক যদি মোর পাখাপাখি এরিয়ার চাকরিটি বদলি যাতা, বদলি হয়ে যাতা বা পাখাপাখি জায়গায় চাকরিটি পাই যাতে, তাহলে বহুত ভালো হতা। যে কোম্পানিরে কাম করছি, যে অর্গানাইজেসনরে কাম করছি, সে অর্গানাইজেসনরে বহু জায়গায় তাঙ্কা ব্রাঞ্চ অছি, অল ওভার ওড়িশা অছি, ওড়িশা বাহারে অছি, তো মু ওড়িশারে রহি কটক হোক ভুবনেশ্বর হোক কোনসি জায়গায় যদি কর্ম করিবি, তাহলে ঘর লোকঙ্ক কথা বুঝিপারিবি, বাপা মাঙ্ক কথা বুঝিপারিবি, মোর যে সন্তান মানে অছন তাঙ্কর পাঠপড়াকু দেখিপারিবি, ঘরে মু রহিপারিবি। তো বহু সময়রে ব্যক্তিবিশেষ চাহান্তি নিজ অনুপাতরে, নিজ ইচ্ছা অনুসারে বদলি। কে কে ভাবন্তি যে আমি বর্তমান তো এইটি চাকরি করছু বম্বে বা দিল্লিরে বা ওড়িশারে, আমি যদি টিকে ফরেন কু যাতু, ফরেন যে এই কোম্পানিটার মধ্যে তার ব্রাঞ্চ অছি বা ফরেন কোম্পানিটা যদি ফরেনরে আমাকে কিছু এস্টাবলিশ মিলি যাতা, তাহলে বহুত ভালো হতা। তেমন সে বেড়ে বেড়ে চাহিদি ফরেন টুর করা বা নিজ ইচ্ছা মতবাক বদলি পাই। তেবে জন্মজাতকরে যেতবে সাধারণত দেখা দিয়ে গ্রহচক্রে, যদি চতুর্থাধিপতি চতুর্থ স্থান ঠার অষ্টম, দ্বাদশ বা আপনার ষষ্ঠ স্থানের থাই বৃহস্পতি সহ যুক্ত হয়ে থাকে, যদি জাতকরে বৃহস্পতি দশার চতুর্থাধিপতি গ্রহঙ্কর অন্তদশা কিংবা কর্মপতি বা দশমপতি দশার চতুর্থপতি গ্রহঙ্কর অন্তদশা, চতুর্থপতি গ্রহঙ্ক দশার দশমপতি গ্রহঙ্কর অন্তদশা চাল থাকে, সেই সময় হি আপনার বদলি হয়ে থাকে। তবে সে বদলি যে ইচ্ছা মোতাবক হব তার মানে না, তেমন বদলি আপনার গ্রহস্থিতি অনুযায়ী, গ্রহ অনুযায়ী, দশা অনুযায়ী আপনার বদলি হয়ে থাকে। সাধারণ ভাবে যদি মঙ্গলঙ্কর অন্তরসা চাল থাকে বা মঙ্গল দ্বারা দশা প্রভাবিত হয়ে থাকে, তাহলে দক্ষিণ দিগকু বদলি হবার সম্ভাবনা রয়েছে। যদি শুক্রঙ্ক দ্বারা দশা বা অন্তরসা প্রভাবিত হয়ে থাকে, শুক্র যোগকারক হয়ে থাকে, তাহলে দক্ষিণ পূর্ব অগ্নিকোণকু হয়তো বদলি হয়ে পড়ে। যদি বুধঙ্ক দ্বারা অন্তরদশা প্রভাবিত হয়ে থাকে বা বুধঙ্কর অন্তরসা চাল থাকে, তাহলে উত্তর দিগকু প্রভাবিত মানে বদলি হবার যোগ রয়েছে। রবিঙ্কর দশা বা অন্তরসা চাল থাকে, তাহলে পূর্ব দিগকু বদলি হবার সম্ভাবনা থাকে। তেমন গ্রহঙ্ক অনুযায়ী আমার ডিরেকশন মধ্যে দেখা যায় কেউ ডিরেকশনে বদলি হচ্ছে। তবে অনেক সময় বদলি নিয়ে বহু ব্যক্তিবিশেষ চিন্তিত থাকে, যে ঘরঠার মু দূরে রয়েছি বা গোটে ইন্টরনাল জায়গায় মতো পকাই দিয়েছেন জনে, যে সাধারণত উপকূল ওড়িশা লোক, কটক ভুবনেশ্বর খোর্ধা লোক, জগৎসিংহপুর লোক, সে যদি আমি রায়গড়া মুনিগড়া এপট সাইডে যদি পোস্টিং হয়েছি তাঙ্কর জব, তাহলে পিলামানকু তো সেমানে ছাড়িকি রহিলে পিলামানকু নেকি যাই পারিবেনি, সে মন মন ভিতরে ভাবিথান্তি যাইকি বর্ষে দুই বর্ষ কাটি দেখি তারপরে পলাই আসিবা, কিন্তু বেড়ে বেড়ে সে তাঙ্ক ইচ্ছা অনুসারে আপনার ট্রান্সফর এপটে হো না, মানে নিজ অঞ্চলক আপনি ফেরি পারন্তি না। সেই যদি রায়গড়া হয়েছে তাপরে কন্ধমাল হয়ে যাব, তাপরে সম্বলপুর হয়ে যাব, তাঙ্ক মন ভারি ব্যস্ত হয়ে যায় যে কেমিতি আম নিজ অঞ্চলক আম ইপ্সিত স্থানকু ইচ্ছা করুথবা স্থানকু বদলি হো। কে কে চাহান্তি কেমিতি আমাকে ফরেন রু কিছু অফর আসু বা ফরেন কু আমি যাও, তেমন যদি আপনার ইপ্সিত স্থানকু বা ইচ্ছা মোতাবক বদলি চাহুতান্তি, তার মধ্যে প্রতিকার জ্যোতিষ শাস্ত্র অনুসারে রয়েছে। আপনার মন ধ্যান দিয়ে শুণতু, যদি
ଆପଣ ନିଜ ଇଚ୍ଛା ମୁତାବକ ସ୍ଥାନକୁ ବଦଳି ହେବା ପାଇଁ ଚାହୁଁଥାନ୍ତି, ତାହେଲେ ଲାଲ କିତାବ ହିସାବରେ ଏକ ସରଳ ପ୍ରତିକାର କରନ୍ତୁ। ପ୍ରତିକାର କ'ଣ ନା, ପ୍ରତ୍ୟେକଟି ରବିବାର ଗୁଡ଼ିକରେ ଆପଣ ନିରାମିଷ ଭୋଜନ ପ୍ରଥମେ ଗ୍ରହଣ କରନ୍ତୁ, ରବିବାର ଆମିଷ ଖାଆନ୍ତୁ ନାହିଁ। ରବିବାର ଗୁଡ଼ିକରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଜଳରାଶି ଅର୍ପଣ କରନ୍ତୁ। ବିଶେଷ କରି ଆଉ ଏକ ଅଚୁକ ପ୍ରତିକାର କହିବି, ଆପଣ ଗୋଟିଏ ରସ ପ୍ଲେଟ୍, ଯେଉଁଟାକୁ ଆମେ କହିବା ଆଲୁମିନିୟମ ପ୍ଲେଟ୍, ଆଲୁମିନିୟମ ପ୍ଲେଟ୍ରେ ବା ଆପଣ ଷ୍ଟିଲ୍ ପ୍ଲେଟ୍ରେ ମଧ୍ୟ ନେଇପାରିବେ, କିଛି ଆଲୁମିନିୟମ ପ୍ଲେଟ୍ରେ ବା ଷ୍ଟିଲ୍ ପ୍ଲେଟ୍ରେ ଲଙ୍କା ମରିଚ ଅର୍ଥାତ୍ ଲଙ୍କା ମଞ୍ଜି, ଲଙ୍କାର ମଞ୍ଜିଗୁଡ଼ିକୁ ଆପଣ ମେଞ୍ଚାଏ ଶୁଖିଲା ଲଙ୍କାର ମଞ୍ଜି ଆପଣ ନେବେ, ଏବଂ ପ୍ରଥମେ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ସ୍ନାନ ପରେ ଜଳାର୍ଘ୍ୟ ପ୍ରଦାନ କରିବେ, ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଜଳ ଅର୍ଘ୍ୟ ପ୍ରଦାନ କରିବେ, ସୂର୍ଯ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରଣାମ କରିବେ। ଏହାପରେ ଆପଣ ଯେଉଁ ଷ୍ଟିଲ୍ ପ୍ଲେଟ୍ ବା ଆଲୁମିନିୟମ ପ୍ଲେଟ୍ରେ ଯେଉଁ ଲଙ୍କା ମଞ୍ଜି, ଶୁଖିଲା ଲଙ୍କାର ଯେଉଁ ପୁଳେ ମଞ୍ଜି ଆପଣ ନେଇଛନ୍ତି, ସେ ଶୁଖିଲା ଲଙ୍କା ମଞ୍ଜିକୁ ବା ଲଙ୍କା ମରିଚକୁ ଆପଣ କ'ଣ କରିବେ ନା, ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଅନାଇ, ସୂର୍ଯ୍ୟ ଯେଉଁ ଦିଗରେ ଅଛନ୍ତି ସ୍ନାନ କରିବା ପରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଅନାଇ ଆପଣ ନିଜ ଇପ୍ସିତ ସ୍ଥାନକୁ, ଇଚ୍ଛା ମୁତାବକ ସ୍ଥାନକୁ ବଦଳି ହେଉ ବୋଲି ଆପଣ କହି ନିଜର ଗୋତ୍ର ଏବଂ ନାମକୁ ଉଚ୍ଚାରଣ କରି ଯେଉଁ ସ୍ଥାନକୁ ବଦଳି ହେବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସେହି ସ୍ଥାନକୁ ବଦଳି ହେଉ ବୋଲି କହି ଆପଣ ସେ ଲଙ୍କା ମରିଚକୁ ସୂର୍ଯ୍ୟକୁ ପ୍ରଦାନ କରିବେ। ଦେଖିବେ ଆପଣ ଶୁକ୍ଳପକ୍ଷ ରବିବାର ଠାରୁ ଏ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିବେ, ଯେକୌଣସି ଶୁକ୍ଳପକ୍ଷ ରବିବାର ଠାରୁ, ମାସର ଶୁକ୍ଳପକ୍ଷ ରବିବାର ଠାରୁ ଆପଣ ଆରମ୍ଭ କରିବେ। 21 ଗୋଟି ରବିବାର ମଧ୍ୟରେ ଆପଣଙ୍କର ଇପ୍ସିତ ସ୍ଥାନକୁ ସୁନିଶ୍ଚିତ ବଦଳି ହେବ। ଏହା ଏକ ପରୀକ୍ଷିତ ଏବଂ ଅଚୁକ ଉପାୟ, ଆପଣ ଏହି ଉପାୟକୁ କରନ୍ତୁ, ଦେଖିବେ ଇଚ୍ଛା ମୁତାବକ ବଦଳି ଆପଣଙ୍କ ନିଜ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ଆପଣ ହୋଇପାରିବ, ଇପ୍ସିତ ସ୍ଥାନକୁ ବଦଳି ହୋଇପାରିବ। ତେଣୁ ଆପଣ ପ୍ରତିକାର କରନ୍ତୁ ଏବଂ କ'ଣ ପ୍ରଭାବ ପଡ଼ିଲା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆପଣ ଜଣାନ୍ତୁ। ଆସନ୍ତୁ ଜାଣିବା ମେଷରାଶିର ବ୍ୟକ୍ତିଙ୍କ ପାଇଁ ଆଜି ଦିନଟି କିପରି ବିତିବ। ମେଷରାଶି, ମେଷରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ କର୍ମକ୍ଷେତ୍ରକୁ ନେଇ ଦୂରଯାତ୍ରା କରିବେ। ପାରିବାରିକ ଜୀବନରେ ଥିବା ବାଧା ବିଘ୍ନ ଦୂରୀଭୂତ ହେବ। ସମସ୍ତ ପ୍ରକାରର ସଫଳତା ଆପଣ ଆଜି ଦିନରେ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଦିନଟିରେ ବିରକ୍ତ ମନୋଭାବ ହୁଅନ୍ତୁ ନାହିଁ ବା ଚିଡ଼ିଚିଡ଼ା ସ୍ୱଭାବରେ ହୁଅନ୍ତୁ ନାହିଁ। କାମ୍ ଆଣ୍ଡ କ୍ୱାଇଟ୍ ହୋଇ ଶାନ୍ତ ମନ ରଖି, ସ୍ୱଭାବକୁ ଶାନ୍ତ ରଖି ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ କରନ୍ତୁ, ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭରଙ୍ଗ ହଳଦୀ, ସୁନେଲି, ଲାଲ ଏବଂ ଖଇର, ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଶୁଭ ସଂଖ୍ୟା ହିସାବରେ 1, 3, 9 ଏଇ ତିନିଗୋଟି ସଂଖ୍ୟାକୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବା ପାଇଁ ଆପଣ ଯେତେବେଳେ ଘରୁ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି ସେତେବେଳେ ଆପଣ 7 ଗୋଟି ରକ୍ତବର୍ଣ୍ଣର ମନ୍ଦାର ଫୁଲ ଆପଣ ମା ଦୁର୍ଗାଙ୍କୁ ଅର୍ପଣ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। ଦେଖିବେ ଯାହା ବି ବାଧା ବିଘ୍ନ ରହିଛି ଦୂରୀଭୂତ ହେବ। ବୃଷ ରାଶି, ଦେହ ମନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ସୁସ୍ଥ ରହିବ। ପୂର୍ବରୁ ଥିବା ବାଧା ବିଘ୍ନ ଦୂରୀଭୂତ ହେବ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉଚ୍ଚ ପଦାଧିକାରୀ ଆପଣଙ୍କୁ ପ୍ରଶଂସା କରିବେ। ପୂର୍ବରୁ କିଛି ଅର୍ଥହାନି ହୋଇଥିଲେ ସେ ଅର୍ଥକୁ ଆପଣ ଆଜି ଦିନରେ ଫେରସ୍ତ ପାଇବେ। ହଜିଯାଇଥିବା କୌଣସି ଡକ୍ୟୁମେଣ୍ଟ ବା କାଗଜପତ୍ରର ସନ୍ଧାନ ମିଳିବ, ବା କୌଣସି ଅଳଙ୍କାର ଦ୍ରବ୍ୟ ମହିଳାମାନେ ଏଣେତେଣୁ ଘରେ ଥୋଇଦେଇଥିଲେ ପାଉନଥିଲେ ତାହାକୁ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ଥିବାରୁ ଧଳା, ସବୁଜ ଏବଂ ପିଙ୍କ ବା ଗୋଲାପି ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ପରିଧାନ କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପାଇବା ପାଇଁ ନମ୍ବର 6କୁ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଏବଂ ଆଜି ଦିନରେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଟିପ୍ସ, ଆପଣ ଯେତେବେଳେ ଘରୁ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି ସେତେବେଳେ ଗାଈକୁ, ବିଶେଷ କରି ଶ୍ୱେତ ରଙ୍ଗର ଗାଈ ବା ଧଳା ବର୍ଣ୍ଣର ଗାଈକୁ ଆପଣ ଗୁଡ଼ ଏବଂ ରୁଟି ତାକୁ ଖାଇବାକୁ ଦେଇ ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ, ଦିନଟି ଶୁଭପ୍ରଦ ହେବ। ମିଥୁନ ରାଶି, ଦେହ ମନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ସୁସ୍ଥ ରହିବ। ବ୍ୟବସାୟରେ ବ୍ୟବସାୟୀମାନେ ଉନ୍ନତି ପ୍ରଗତି କରିପାରିବେ। ଆଜି ଦିନରେ ନିଜର ଭାଇ ବା ବନ୍ଧୁ ଆପଣଙ୍କୁ ଉତ୍ସାହ ପ୍ରଦାନ କରିବେ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ଆଗକୁ ବଢ଼ିବା ପାଇଁ। ଯେଉଁମାନେ ବିଦ୍ୟାର୍ଥୀ, ପଢ଼ାପଢ଼ିରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। ସଭା ସମିତି ଆନୁଷ୍ଠାନିକ କାର୍ଯ୍ୟରେ ଆପଣ ଯୋଗଦାନ କରି ନିଜକୁ ଆତ୍ମତୃପ୍ତି ଅନୁଭବ କରିବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭରଙ୍ଗ ସବୁଜ, ନୀଳ, ଧଳା, ଗୋଲାପି ଏହି ରଙ୍ଗର ବସ୍ତ୍ର ଦିନଟିରେ ପରିଧାନ କରନ୍ତୁ, କିମ୍ବା ଯେକୌଣସି ରଙ୍ଗ ବସ୍ତ୍ର ଧାରଣ କଲେ ମଧ୍ୟ ଲାଇଟ୍ କଲର୍କୁ ବିଶେଷ କରି ୟୁଜ୍ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବେ। ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସଂଖ୍ୟା ନମ୍ବର 5, ନମ୍ବର 5କୁ ବହୁଳ ଭାବରେ ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ଅଧିକ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି କରିବା ପାଇଁ ଆପଣ ଭଗବାନ ଗଣେଶଙ୍କୁ ଦର୍ଶନ କରନ୍ତୁ। ଭଗବାନ ଗଣେଶଙ୍କ ମସ୍ତକରେ ଅଷ୍ଟଦଳ ଦୁର୍ବା ଅର୍ପଣ କରି ଦୂରଯାତ୍ରା କରନ୍ତୁ। କର୍କଟ ରାଶି, କର୍କଟ ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ
ধার্মিক কার্যে নিজকে নিয়োজিত করবে। মন মধ্যে ধর্মীয় ভাবনা জাত হব। কোণী মন্দির বা তীর্থস্থলক যাত্রা করা চিন্তা করবে। বন্ধুক সহ পূর্বাহ্ন সময় বা অপরাহ্ন সময় দর্শন করবে। ঘর বিশেষ করে বাপ ঘর মহিলা মানুষ কিছু শুভ সম্বাদ আজ মিপারে বা শুভ খবর মিপারে। বিদ্যার্থী মানুষ দিনটি ভালো রয়েছে। ব্যবসায়ী মানে ব্যবসায়িক সফলতা প্রাপ্তি করবে। শুভরঙ্গ হিসাবে ধলা আপনার হলদি এবং গোল্ডেন কলর বা সুনেলি কলর বস্ত্রকে ব্যবহার করতু, শুভ ফল প্রাপ্তি করবে। শুভ সংখ্যা এক এবং দুই কু ব্যবহার করতু। অধিক শুভ ফল প্রাপ্তি করা আপনার ঘর যেত দূরক যাচ্ছেন বা বাহারক যাচ্ছেন, চড়াই মানুষ কিছু দানা বা শস্য রাশি দিয়ে দূরযাত্রা করতু, দেখবে দিনটি শুভপ্রদ হব। সিংহ রাশি আয় অনুপাতে ব্যয় বড়ব, অধিক টিকি খরচান্ত দিনটি হয়ে পড়তে। পারিবারিক জীবনে স্থিতি মজবুত রাখবে। কর্মজীবন আপনার অনুকূল রহব। ব্যবসায়ী মানে ব্যবসায়িক সফলতা লাভ করবে। আজ দিনের পূর্বর স্বাস্থ্যগত সমস্যা লে তার সমাধান হব। সহকর্মী ঠারু কিছু সহানুভূতি প্রাপ্ত করে আনন্দ লাভ করবে। আপনার শুভরঙ্গ লাল, হলদি, খৈর এবং সুনেলি, এই রঙর বস্ত্র দিনটি ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি করা নম্বর এক, নম্বর তিন এবং নম্বর ন, এই তিনগোটি সংখ্যাক বহুল ভাবে ব্যবহার করতু। আজ দিনের দূরযাত্রা করা পূর্ব আপনার ভগবান বজরং বালী বা হনুমান দর্শন করে তাখানে কিছু লাল ফুল অর্পণ করে দূরযাত্রা করতু, দিনটি শুভপ্রদ হব। কন্যা রাশি দেহ মন সম্পূর্ণ রূপে সুস্থ রহব। আয়র মার্গ আপনার প্রশস্ত রহব। কোণী দূর সম্পর্কীয় বন্ধু আপনার সাহায্য সহযোগের হাত বড়াইবে। দাম্পত্য জীবনে মনোমালিন্যতা লে তা দূরীভূত হব। কিন্তু স্বাস্থ্য হেতুক বাধা দেখা দেইপারে। গাড়ি মোটরে বা যানবাহনে কিছু ছোটমোট দুর্ঘটনা উপজি পারে। জগি রাখি আপনার দিনটি চলন্তু। আজ আপনার শুভরঙ্গ ধলা, সবুজ, নীল, এই রঙর বস্ত্র দিনটি ব্যবহার করতু। অধিক শুভফল পাই নম্বর ছক ব্যবহার করতু। এবং আজ দিনের যেত আপনার দূরযাত্রা করছেন, যাত্রা পূর্বর কুনি কুনি পিলা বা ছোট পিলা কিছু মিঠা, মিঠাই বা চকলেট দিয়ে দূরযাত্রা করতু, দিনটি শুভপ্রদ হব। যদি আপনার জীবনে ব্যক্তিগত, পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে, তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9776833302, 9439444924। আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। আসন্তু জানিবা তুলারাশ্রে ব্যক্তিঙ্ক পাই দিনটি কিপরি বিতিব। তুলারাশ্রে ব্যক্তি বিশেষ পারিবারিক জীবনে সন্তোষ, আত্মসন্তোষ লাভ করবে। পারিবারিক সুখ আপনার মিলিব। কর্মক্ষেত্রে থিবা বাধা বিঘ্ন দূরীভূত হব। দিনটি প্রত্যেক দৃষ্টিকোণর আপনার লাভবান হব। দূরযাত্রা করিবার যোগ রহিছি। আজ দিনের কোণী জমি, ভূমি বা কোণী দ্রব্য ক্রয় করা চিন্তা করবে। যানবাহন হেতুক শুভফল প্রাপ্তি করবে। বিদ্যার্থী উচ্চ বিদ্যা সাধন ক্ষেত্রে নিজকে নিয়োজিত রাখবে এবং সফলতা প্রাপ্তি করবে। মহিলা মানুষ দিনটি ভালো রয়েছে। আপনার শুভরঙ্গ ধলা, সবুজ, নীল, আকাশী, এই রঙর বস্ত্র ব্যবহার করতু। অধিক শুভফল পাই নম্বর পাঁচ এবং নম্বর ছ, উভয় সংখ্যাক ব্যবহার করতু। আজ দিনের আপনার টিপস, আপনার লক্ষ্মীনারায়ণ দর্শন করতু। ভগবান লক্ষ্মীনারায়ণ নিকটে আপনার কিছু মিষ্টান্ন দ্রব্য বা মিঠা আপনার অর্পণ করে দূরযাত্রা করতু, দেখবে যাহা বাধা বিঘ্ন রয়েছে দূরীভূত হব। বিচ্ছা রাশি, বিচ্ছা রাশির ব্যক্তি বিশেষঙ্কর পূর্বর থিবা স্বাস্থ্যগত সমস্যার আজ দিনের সমাধান হব। পারিবারিক জীবন সুখপ্রদ হব। ভাই ভৌণীক ঠারু সাহায্য সহযোগ প্রাপ্তি করবে। আজ দিনের কর্মক্ষেত্রে আপনার নিজের স্থিতিকে মজবুত করবে। ব্যবসায়ী মানে ব্যবসায়ের সফলতা প্রাপ্তি করবে। আজ দিনের কিছু শুভ খবর বা শুভ সম্বাদ পাই গৃহিণী মানে বা মহিলা মানে আনন্দ ব্যক্ত করবে। আজ দিনের বিদ্যার্থী মানে মধ্য পড়াপড়ি সফলতা প্রাপ্তি করবে। শুভরঙ্গ লাল, হলদি এবং গোলাপি হইতিবারু, এই রঙর বস্ত্র ব্যবহার করন্তু।
অধিক শুভফল পাই নম্বর ন সংখ্যা ব্যবহার করতু। আজি দিনের আপনার টিপস, আপনার তম্বা ঢালের কিছু গুড় থই বা গুড় মিশ্রিত জলরে আপনার গুড় মিশ্রিত জল তম্বা ঢালের করে আপনার ভগবান সূর্য জলরে আসি অর্পণ করতু এবং দূরযাত্রা করতু, দেখবে দিনটি শুভপ্রদ হব। ধনুরাশি, আয়র মার্গ আপনার প্রশস্ত রহব। বিভিন্ন দৃষ্টিকোণর আপনার আয় প্রাপ্তি করবে বা লাভ প্রাপ্তি করবে। পারিবারিক জীবন আপনার সুখপ্রদ হব। কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন দূরীভূত হব। উচ্চ পদাধিকারী আপনার প্রশংসা করবে, গোটে টিম ওয়ার্ক করবে বা সমস্ত মন নিয়ে আপনার কাম করবে এবং এতে আগুক বড়বে। ব্যবসায়ী মানে ব্যবসায়িক সফলতা লাভ করবে। গৃহিণী মানে বা কর্মজীবী মহিলা মানে আজ নিজের দক্ষতা প্রতিপাদিত করবে। বিদ্যার্থী মানুষ দিনটি ভালো রয়েছে। কিছু নূতন নিযুক্তি বা আপয়েন্টমেন্ট লেটর আপনার মিপারে বা কিছু ইন্টরভিউ লে এতে কৃতকার্য হবে। শুভরঙ্গ হলদী, হলদী রঙের বস্ত্র দিনটি পরিধান করতু। অধিক শুভফল পাই নম্বর তিন এবং ন উভয় সংখ্যা ব্যবহার করতু। আজি দিনের ভগবান শঙ্কর দর্শন করতু। শিবলিঙ্গে সাতগোটি হলদী ফুল, বিশেষ করে স্বর্ণ চম্পা বা হলদিয়া চম্পা বা হলদিয়া কনিয়র ফুল লাগি করে দূরযাত্রা করতু, দিনটি শুভপ্রদ হব। মকর রাশি, কর্মজীবন আপনার অনুকূল রয়েছে। কর্মরে বাধা বিঘ্ন দূরীভূত হব। নিজ মনর কথা মনে রাখি বা অন্তর কথা অন্তরে রাখি দুঃখ পাইপারতি। নিজ অন্তরের কথা বন্ধু বান্ধব বা আপনার নিজ লোক আপনার বা মিত্র আপনার কুহতু, দেখবা হালকা হয়ে যাবে। পারিবারিক জীবন সুখপ্রদ হব। স্বাস্থ্যগত কিছু বাধা আসিপারে, শারীরিক বাধা থার জগি রাখি চলতু। বিদ্যার্থী মানে পড়াপড়ি সফলতা প্রাপ্তি করবে। শুভরঙ্গ হিসাবে সবুজ, নীল, গোলাপি, খৈর এই রঙের বস্ত্র ব্যবহার করতু। শুভ সংখ্যা হিসাবে নম্বর ছ এবং নম্বর আটক বহুল ভাবে ব্যবহার করতু। অধিক শুভফল পাই কালী গাইর যত্ন নিয়ন্তু। কালী গাইক কিছু ঘাস বা ঘাস বদলের দুই তিন বিড়া শাগ বিড়া খাইবাই দিন্তু, দেখবে শুভফল প্রাপ্তি করবে। কুম্ভ রাশি, ঘাত বার থার জগি রাখি চলতু। জোরে বা স্পিডলি গাড়ি মটর চলাতু না, তরবর ভাবে কোণী নিষ্পতি নিয়ন্তু না। স্বাস্থ্যগত সমস্যা দেখা দেই পারে, কর্ম চাপ যোগ মন মধ্য ব্যস্ত হয়ে পারে, বিব্রত হয়ে পারে। আজি দিনের অন্যকে প্রতিশ্রুতি দেওয়া পূর্ব বা কোণী কমিটমেন্ট করা পূর্ব অন্য সহিত কিছু সাহায্য সহযোগ করা পূর্ব ভাবি চিন্তি করতু, নচেত অসুবিধার পড়িপারতি। গৃহিণী মানুষের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেই পারে, মহিলা মানুষের পেট জনিত সমস্যা, আঁঠু গণ্ঠির যন্ত্রণা, থ্রট ইনফেকশন বা গলা জনিত সমস্যা দেখা দেই পারে, জগি রাখি চলতু। আপনার আজি দিনের শুভরঙ্গ সবুজ, ঘিও কলর বা বটর কলর এবং আপনার হলদী রঙকে ব্যবহার করতু। আপনার শুভ সংখ্যা আঠ, আঠক আপনার আজি দিনের বহুল ভাবে ব্যবহার করতু। অধিক শুভফল প্রাপ্তি করা হনুমান দর্শন করতু। হনুমান নিকটে সাতগোটি অপরাজিতা ফুল অর্পণ করে দূরযাত্রা করতু, যা বি বাধা বিঘ্ন রয়েছে দূরীভূত হব। মীন রাশি, মীন রাশির ব্যক্তিবিশেষ দিনটি সম্পূর্ণ ভালো রয়েছে। মন আপনার প্রসন্ন রহব। সুস্বাদু ভোজন দিনটি প্রাপ্তি করবে। কোণী পূর্বর কার্য অধা অধুরা রয়েছে তাকে সম্পাদিত করবে। কর্মক্ষেত্রে স্থিতি মজবুত রহব। ব্যবসায়ী মানে কিছুটা অর্থ হানি করে পারতি, অধিক ইনভেস্টমেন্ট করতু না। পারিবারিক জীবন সুখময় হব। গৃহিণী মানুষ মহিলা মানুষ দিনটি উৎসাহ প্রদান করব। বিদ্যার্থী মানে পড়াপড়ি সফলতা লাভ করবে। দিন ভালো যাওয়ার আজি দিনের হলদী বা গোল্ডেন বা সুনেলি এই রঙের বস্ত্র পরিধান করতু। লাল বা মেরুন রঙকে মধ্য ব্যবহার করে পারে। শুভ সংখ্যা হিসাবে নম্বর তিন এবং নয় ব্যবহার করতু, শুভফল প্রাপ্তি করবে। অধিক শুভফল প্রাপ্তি পাই দেবাদিদেব মহাদেব দর্শন করতু। মহাদেবর গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্রকু একুশ থর জপ করে দূরযাত্রা করতু, দিনটি শুভপ্রদ হব। যদি আপনার জীবনে ব্যক্তিগত পারিবারিক সমস্যা, কর্মক্ষেত্র নিযুক্তি, বৈবাহিক সমস্যা, বাস্তুদোষ এবং মালি মকদ্দমা আদি সমস্যা থাকে, তাহলে সমস্যার সমাধান ও পরামর্শ পাই আমাকে যোগাযোগ করন্তু। জ্যোতির্বিদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, বুধেশ্বরী কলোনি, প্লট নম্বর 26, ভুবনেশ্বর। ফোন নম্বর 9777।
9438333302 9439444924 আমার ওয়েবসাইট www.srijagannathastro.com। দর্শক বন্ধু, আজি সময় ইশারা দেলা কার্যক্রমকে এইটি রক্ষাপ্রাই পড়ব। মহাপ্রভু জগন্নাথঙ্ক দয়ারু, মা দক্ষিণচণ্ডীঙ্ক দয়ারু, মা মঙ্গলাঙ্ক দয়ারু আপনার দিনটি আজ শুভপ্রদ হেউ, ভগবতীঙ্ক কৃপার দিনটি শুভময় হেউ। কোণী বাধা বিঘ্ন থিলে তাকে প্রভু দূরভূত করন্তু, মা তাকে খণ্ডিত করন্তু, আজি দিনটি আপনার ভালো ভাবে অতিবাহিত করন্তু। পুনি দেখা হবা ঠিক আসন্তাকালি এই সময়রে, বিদায় দিয়ন্তু, রহুছি, জয় জগন্নাথ। ডিটিভি ওড়িয়া দেখিবা পাই সাবস্ক্রাইব করন্তু এবং বেল আইকনকু মধ্য দবাই দিয়ন্তু।